কুসংস্কার দারিদ্র্যের প্রভাব পড়ছে হাওড় অঞ্চলের কন্যা শিশুদের উপর। করোনা ও বন্যার কারণে শিক্ষা দীক্ষায় ঝরে পড়া হাওড়ের বেশিরভাগই কন্যা শিশু। এছাড়া অভিভাবকরা মানসিকভাবে এখনও ছেলে ও মেয়ে শিশুকে সমানভাবে দেখতে নারাজ। এ কারণে কন্যা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে উদাসীন অভিভাবকরা। সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এরশাদ মিয়া নিজের ছেলেকে চাঁদপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন। বাড়ির পাশের স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ত মেয়ে আয়েশা আক্তার। করোনাকালে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে পাঠান গৃহপরিচারিকার কাজে। ছেলেকে পড়ালে সংসারের কাজে লাগবে এমন ভাবনা এরশাদ মিয়ার, আর এজন্য স্বামীকেই দুষছেন মা মালেকা বেগম। যদিও পড়াশোনা করার অদম্য ইচ্ছার কথা জানায় শিশু আয়েশা। স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল, আমার মা বাবার টাকা নাই, এজন্য পড়া ছাড়াই দিছি। এরশাদ বা মালেকাই নয়, কন্যা শিশুর প্রতি অবজ্ঞার মানসিকতা রয়েছে সুনামগঞ্জের বেশিরভাগ গ্রামীণ জনপদের বাবা মায়ের। পড়ায় লাভ নাই, যে পড়াইলে বিয়া দেলাইলে পরের ঘরে যাবো গা, হেরা গিয়া কাম কাজ করব, সংসার করব, পড়াই লাভ নেই। মেয়ে পড়বার লেগে চেষ্টা আছি, আমার তো আর সম্বল দেয় না, পরে মেয়ে পড়া বাদ দিলাইছি। অভিভাবকদের আর্থিক দৈন্যতার কারণে কন্যা শিশুদের প্রতি বিরূপ মানসিকতা, আর এর কারণেই বাল্যবিবাহ বলে মনে করেন সংশ্লিষ্টরা। শহরের যে মা বাবারা কন্যা শিশুকে প্রতিপালন করে, সেখানে দৃষ্টিভঙ্গির জায়গাতে পার্থক্য থাকলেও কন্যা শিশুটিকে অন্তত লেখাপড়া করে মানুষ করানোর চেষ্টাটা থাকে, কিন্তু গ্রামীণ জনপদে কন্যা শিশুরা পরিবারেই অবহেলিত। তারা মনে করে যে ছেলেটাকে বেশি আদর যত্ন করলে, পড়াশোনা করাইলে ভবিষ্যতে ছেলেটা মা বাবার জন্য করবে, কিন্তু আসলে মেয়েটা যাতে করতে পারে এটা আমাদেরকে বোঝাতে হবে, আমরা বোঝানোর চেষ্টা করি। ডিবিসি নিউজ ডেস্ক।